হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হবে আমার প্রথম ব্লগ, আর আজকে আমি তোমাদেরকে একটা নতুন কিছু দেখাবো। আর সেটা হচ্ছে কি, গোল গাছ থেকে কীভাবে রস হয়। এই যে দেখো, ওই যে গোল গাছ থেকে যে কীভাবে রস হয়, হ্যাঁ সেটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। আসলে শহরে থাকি আমরা, প্রকৃতির অনেক কিছুই কিন্তু দেখতে পারি না যে আসলে কোন গাছ থেকে কীভাবে রস হয়। তো আজকে আমি তোমাদেরকে দেখাই যে গোল গাছ আছে আমার বাগানে, তো আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে গোল গাছ থেকে রস কাটে, সেটা তোমাদের কাছে প্র্যাকটিক্যালি দেখাবো। তো চলো দেখা যাক। তো দেখো চলে আসলাম আমরা রসের কাছে। তো এই হচ্ছে মূলত গিয়া রস, একটু কাছে আসো। এই হচ্ছে মূলত রস, দেখো। এই যে দেখো, পুরো এক রাতে এই বোতলটা কিন্তু ভরে গেছে। কোনো কোনো গাছে এর থেকেও বেশিও হয়, ঠিক আছে। এই যে আমার পিছনে আরও একটা গাছ আছে দেখো, ওটাই কিন্তু একটা পুরো বোতল ভরে গেছে। তাহলে তুমি একটা চিন্তা করো, প্রতিদিন এই গাছ থেকে দুইবার মনে করো যে রসটা নেওয়া হয়, তাহলে প্রতিদিন যদি দুই বোতল করে হয় এক মাসে, তাহলে কিন্তু কয়েক কলস কিন্তু রস কিন্তু এই গাছ থেকে পাওয়া যায়। তুমি একটা জিনিস চিন্তা করছো, আল্লাহর রহমতের কথা তুমি কেমনে অস্বীকার করবো। এই যে দেখো গাছটা, গাছটার এই পাশ দিয়ে আর এই পাশ দিয়ে কাটা হয়, তো এটার ভিতরে যে একটা ইয়ে হয় এটা খাওয়া যায়। আর যখন বুড়ো হয় তখন দেখো এই যে গস গস গজাইছে, এই যে এটা এটা মূলত এটা দিয়ে আবার চারা হয়। এটা যদি তুমি পুঁতে দাও কোনো মাটিতে, তাহলে এটা দিয়ে আবার চারা হবে, ঠিক আছে। আর যখন বড় হবে তখন ছড়া হবে, সেই ছড়াটা কেটে তারপরে মূলত এই রসটা। আর এখানে যে এই যে দেখো, ওই যে রশি দিয়ে যে বেঁধে রেখেছে, এটার কারণ হচ্ছে কি, এই মাথাটা নোয়াই দিছে। নোয়াই দেওয়ার কারণে যাতে রসটা যাতে গড়াইয়া যাতে মাথায় আসে, ঠিক আছে। এই হচ্ছে মূলত রসের কাহিনী। তো চলো আমি তোমাদেরকে আরও কয়েকটা ছড়া আছে দেখাই। আর এই রসের উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না। তুমি অন্য অন্য খাজুরের যে রসগুলো আছে ওগুলোর ভিতরে কৃমির হওয়ার একটা একটা চান্স থাকে, কিন্তু গোলের রসে কৃমি হওয়ার কোনো চান্স নাই। আমি তোমাদেরকে আরও দেখাই, আসো দেশে আসো। এই যে দেখো, এই যে দেখো, এই গাছটা কিন্তু কম হয়েছে, হ্যাঁ একবারে পরিষ্কার ফ্রেশ, ঠিক আছে। তো আসো ভিতরে আসো। দেখো তারপরে এই যে গাছটা দেখো, এই গাছটা মূলত হচ্ছে গিয়া শেষের দিকে, ঠিক আছে। এই গাছটা শেষের দিকে, এই গাছটা কিন্তু রস হয়েছে একবারে সীমিত পরিমাণে, ঠিক আছে, একদম কম হয়েছে এই গাছটার রস। তো এই ছিল মূলত আমাদের আমার ছোট্ট একটা ব্লগ ভিডিও। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, আর কমেন্টে জানাবা কেমন হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিও। খোদা হাফেজ, ভালো থাকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।